আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত লছমনপুর বজরংবলী কাঁটার সামনে 19 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। জানা যায়, সঞ্জিত মুর্মু বয়স 24 বছর, লছমনপুর গ্রামের বাসিন্দা। রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে থাকা একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই যুবক। পুলিশ পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে। জানা যায়, আসানসোলের দিক থেকে ধানবাদগামী রাস্তায় ঘটে পথ দুর্ঘটনাটি। ওই যুবককে ধাক্কা মারার পর চার চাকা গাড়িটি আরও একটি মোটর বাইকে ধাক্কা মারে বলে জানা যায়। মোটর বাইকে দুজন ছিল, তাদের কেউ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক চার চাকা গাড়িটি আটক করে পুলিশ। ঘটনার পর প্রায় 30 মিনিট 19 নম্বর জাতীয় সড়ক লছমনপুর বজরংবলী কাটা সংলগ্ন ধানবাদগামী জাতীয় সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। দ্রুতগতিতে অপোজিট সাইড থেকে একটা সাদা রঙের ক্রিয়েটা গাড়ি এসে এখানে পারাপার করছিল আমাদের গ্রামের আদিবাসী সঞ্জিত। ওকে ছজোরে ধাক্কা মার অনেকটা উপরে গিয়ে পড়ে রাস্তার উপরে, এবং সাথে সাথে তার আমরা যতটুকু দেখলাম মনে স্পট হয়ে গেছে, এবং সাথে তাকে মারার পর আবার আরেকটা গাড়িকে মেরেছে। তারা উন্ডেড আছে এবং আহত আছে, তারা হসপিটালে যে নিয়ে গেছে তিনজনকে পুলিশের গাড়িতে। একজনের তো মৃত্যু হয়েছে, আমরা দিয়েছি এখানে, বাকি দুজনের কী অবস্থা আছে এখন পর্যন্ত জানি না। গুরুতর আহত তিন, মানে প্রথমে সাইকেলে মেরেছে ওকে, ওর মারার পর আবার সাইডে যে আরেকটা বাইককে মেরেছে, তাতে দুজন ছিল। তার গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ফোন করে তারা বোর্ডার সিল করেছে, গাড়ি ধরা পড়ে গেছে, কিন্তু ড্রাইভার পালিয়ে দিয়েছে। আমাদের অবরোধ আছে, আমরা পুলিশ প্রশাসন আমার সঙ্গে এসেছে, আমাদের দাবি গাড়ির মালিককে এখানে ডেকে আনা হোক, এবং তার যে গরিব ছেলে, তার ঘরে কিচ্ছু নেই, ওই ছেলেই সব কিছু করতো, বাপ মা সংসার চালাতো, সেই জন্য ক্ষতিপূরণটা ঠিক মতন পাই। আর আমাদের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদে মালদার হাবিবপুর থানার বুলবুলচণ্ডী নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের সাথে রয়েছে খুন হওয়া ধর্ষিতা পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, চলতি মাসের 18 তারিখ এই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চন্দন সিংহ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এরই প্রতিবাদে পথ অবরোধ। ঘটনাটি ঘটে গেল 10 দিন হয়ে গেছে, তারপরে একজন বাদে পুলিশ আর বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারছে না। মানুষ পুলিশের উপর ভরসা না রেখে আজকে নালাগোলা রাজ্য সড়ক ব্লক করেছে। স্বাভাবিকভাবে পুলিশের এই যে অবস্থান, এর উপরে মানুষের ভরসা উঠে যাচ্ছে। আমাদের তো কেবল মনে হচ্ছে পুলিশ কেবলমাত্র তৃণমূলের নেতাদের পেছন পেছন যাওয়া ছাড়া আর কোথায় তৃণমূলের হয়ে ভোট লুট করতে হবে এই বিষয় ছাড়া আর কোনো কাজে তাদের মন নেই। রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণটাই তো ভেঙে পড়েছে। এটা জেলার এসপি সাহেব আছেন, তার নজরে আমরা দিচ্ছি যাতে ব্যবস্থা নেওয়া হয়। সকাল 10:30 থেকে 4টে বেজে গেলেও অবরোধকারী পথ অবরোধ তোলেনি, বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ বোঝাতে আসলে পুলিশের কথা না শুনে অবরোধ চালিয়ে যেতে থাকে। পুলিশ অলরেডি অ্যারেস্ট দ্য অ্যাকিউজড পারসন, বিচারের মতো চলে, পুলিশের মতো কাজ করছে। মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ। এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে এবং এফআইআর অলরেডি হ্যাড বিন লজড, আসামিরা অ্যারেস্টেড হয়েছে, আরও ইন্টারোগেশন চলছে, ইন্টারোগেশনের পরে তাদের বিচার হবে। এটা একটা পুলিশি প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থার প্রক্রিয়া। এখানে বিজেপি কোথায় কি বলছে তার দ্বারা জেলা বা রাজ্য বা দেশ চালিত হয় না। বিজেপির জায়গা মণিপুরে নারীরা ধর্ষিতা হলে তার বিচার হয় না। বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে মেয়েদেরকে যাচ্ছে তাই ভাবে নোংরা আচরণ করা হচ্ছে, সেখানে কোনো বিচার হয় না। হীরামতি মানুষরা দিল্লির সংসদের পাশে নির্যাতিতা হচ্ছে, তার বিচার হয় না। বিজেপির লোকরা এগুলো দেখুক কাজে দেবে, বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।
গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হলো। সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েত কর্মী, আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সেখানেই পঞ্চায়েত স্তরে অনলাইনের বিভিন্ন পরিষেবার উন্নতি কল্পে জোর দেওয়ার কথাও জানানো হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অতি সহজেই যাতে গ্রামীণ এলাকার মানুষেরা ঘরে বসেই নানান সার্বিক সুবিধা পান সে বিষয়ে এদিন আলোচনা করা হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লদল রায় বলেন, পঞ্চায়েত স্তরে অনলাইনে ট্যাক্স দেওয়া, বাড়ি তৈরির ক্ষেত্রে প্ল্যান পাস করানো, ট্রেড লাইসেন্সের আবেদনের পর সহজেই তা পাওয়া, এরকমই নানান সার্বিক পরিষেবার বিষয়গুলি নিয়েই এদিন একটি কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পঞ্চায়েতের অফিসার, কর্মীরা উপস্থিত থেকে বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং মতামত বিনিময় করছেন। গ্রামীণ এলাকার মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ 2.0, আমরা সবাই মোটামুটি ওয়েব পোর্টাল, ইউপিআই, ই কমার্স এগুলো জানি। পঞ্চায়েতের পরিষেবা যাতে গ্রাহকদের কাছে, এখন তো নাগরিককে গ্রাহকও বলা হয়, গ্রাহকের কাছে যাতে সহজে পৌঁছে দেওয়া হয় তার ব্যবস্থাপনা নিয়ে, যেটার মধ্যে পঞ্চায়েত কর্মচারী, জনপ্রতিনিধি এবং গ্রাহক বা নাগরিক ওতপ্রোতভাবে জড়িত, তার উপরে একটা কর্মশালা। এটা হচ্ছে সবাইকে অবগত করা, খুব নতুন ইনিশিয়েটিভ এটা। আমরা মালদা জেলায় সবে শুরু করেছি এবং আশা করি এই কর্মশালার পরে আমরা অনেকটাই এগিয়ে যাব। কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে? মোটামুটি এই মুহূর্তে নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনলাইন ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অনলাইন, এই জিনিসগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এই মুহূর্তে জনপ্রতিনিধিদের যে অনারারিয়া, যে সাম্মানিক ভাতা পান, সেটা অনলাইনে সম্পূর্ণ আপ টু ডেট। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। বজ্রপাতে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত উচালন গ্রাম পঞ্চায়েতের নন্দপুর গ্রামের এক ব্যক্তির। নিহত 33 বছরের পলাশ পাকড়ে নন্দপুর মাছলাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন পলাশ পাকড়ে মাঠে কাজ করার সময় হঠাৎ তুমুল বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। মাঠে কোদাল দিয়ে ছাঁক কাটতে গেছিল, কোদালটা নিয়ে আসছিল, এই যে বিদ্যুৎ চমকাইছে, বজ্রপাতে মারা গেছে। পরিবারে দুটো ছেলে আছে, এই যে দুটো ছেলে, এই যে দুটো ছেলে, আমার ভাইপো হয়, আমার দাদা, দুটো ছেলে পরিবার, ছেলে, হ্যাঁ যে দুটো বাচ্চা ছেলে, আর কে কে বাবা মা আছে? বাবা মা আছে, দাদা বৌদি সবাই আছে। আমরা চাইছি যদি সরকার থেকে টাকা পয়সা কিছু পাওয়া যায়, এই জন্য সাহায্য, এই জন্য চাইছি। ছোট ছোট ছেলেরা কি জানে যে টাকা পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, যদি যারা সাহায্য পায়, এই যে দুটো ছোট ছোট ছেলে। আপনার নাম? আমার নাম সৌমেন পাগড়ে। এখন পর্যন্ত কেউ এসেছিল মানে প্রধান বা উপ্রধান কেউ যোগাযোগ করেছিল? না না, কেউ আসেনি। আমরা জানিয়েছেন পঞ্চায়েতে? হ্যাঁ, পঞ্চায়েতে জানাই, মহাদুজি থানা জানিয়েছিল। এলাকাবাসীরা তাকে মাঠে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। সোমবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে বজ্রপাত। বজ্রপাত তো তেমন কিছু নয়, তো সেটার মধ্যে যে এমন একটা বজ্রপাত হলো আমাদের ওই মোটামুটি বাড়ি থেকে মোটামুটি ধরুন 200-300 মিটার দূরে ছাঁচ কাটতে গিয়েছিল, নিজ জমিতে ছাঁচ কাটছিল। হঠাৎ ওই বজ্রপাতে আরো সব লোক কাজ করছিল, কিন্তু ওইখানে বজ্রপাতের সময় সে কাজ করতে হঠাৎ বাচ্চা ও তার কাজই পড়ে, তারপর সে যে দেখা হয় যে ওখানে সেটা নিথর হয়ে পড়ে গেছে, ওখানেই সে মারা গেছে। সব যে ওখানেই মারা গেছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে? ওখান থেকে তৈরি করে ওখান থেকে সব নিয়ে আসা হলো, নিয়ে আসা হলো, টোটো করে ওখান থেকে মাঠতে তুলে নিয়েছিল। সেখানে আমাদের যে অ্যাম্বুলেন্স আছে চরণ পঞ্চায়েতে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। কোথায়? মাধবডি থানার আপনার ফাঁড়ি থেকে পুলিশ ভ্যান এসেছিল, তাদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়। অটোমেটিক এখানে মৃত্যু হয়েছিল, ওখানেও মৃত্যু বলেই ঘোষণা করা হয়েছে। মাধবডি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুন গ্রামের কাছে বর্ধমান থেকে বহরমপুর মুখে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় নয়াঞ্জুলির দিকে। বাসে 50 জনের বেশি যাত্রী ছিল। এর মধ্যে তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছিলেন বেশ কিছু পুণ্যার্থী। তাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানান। এই ঘটনায় কোনো আহতর খবর নেই। যাত্রীরা জানান যে বাসটার গতি থাকার জন্য এই ঘটনা ঘটেছে। বাসের আরেকজন যাত্রী জানান যে বর্ধমান থেকে নতুনহাট পর্যন্ত শতাধিক হাম তৈরি হয়েছে বাদশাহী সড়কে, আর হাম পেরোতে গিয়ে এই দুর্ঘটনা ঘটল। যে জায়গায় হাম্পের দরকার নেই সেখানেও হাম তৈরি করা হয়েছে, মাঝমাঠের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে হাম। আজ আমরা প্রায় 50 জন যাত্রী প্রাণে বেঁচে গেলাম। হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই হাম্পের জন্য। কার মাথা থেকে এই চিন্তা ভাবনা এসেছে জানি না। হাম করলে কি দুর্ঘটনা রোখা যায়? এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। উদ্ধার কাজে হাত লাগান তারাও। অল্পের জন্য তো বড় সড় দুর্ঘটনা ঘটে যেত। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।